ব্যয় কমাতে মন্ত্রী সহ দুইশো পঁচিশ জনের বেশি ব্যক্তির রাজনৈতিক নিয়োগ বাতিল করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় গত বছর ক্ষমতায় আসার পর সরকারি বিভিন্ন পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে অপসারণের নির্দেশ দিয়েছেন মুইজ্জু কেননা ভারত মহাসাগরীয় এই দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে লড়াই করে যাচ্ছে মুইজুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে পাবলিক ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রেসিডেন্টের এই রাজনৈতিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে যুক্ত বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন মন্ত্রীও রয়েছেন এছাড়া তেতাল্লিশ জন উপমন্ত্রী ও একশো জন রাজনৈতিক ব্যক্তির নিয়োগ বাতিল করা হয়েছে তবে এই অপসারণের পেছনে অন্য কারণ আছে কি না সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বিবৃতিতে আরও বলা হয় রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এসব ব্যক্তির অপসারণের ফলে প্রতি মাসে তিন লাখ সত্তর ডলার সাশ্রয় করতে পারবে মালদ্বীপ আর্থিক সংকট থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট নেয়ার পরিকল্পনা নেই মালদ্বীপের গত সেপ্টেম্বরে এই ঘোষণা দিয়েছিল দেশটি মূলত আর্থিক সংকট কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে মোহাম্মদ মুইজু প্রশাসন আকারে ছোট হলেও সম্প্রতি ভূ রাজনৈতিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠেছে মালদ্বীপ সাদা বালুর সৈকতের এই দেশটির অর্থনীতিতে পর্যটন খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এক হাজার একশো বিরানব্বইটি সমন্বয়ে গঠিত এই দেশ চীন ও ভারত মালদ্বীপের দুটি বৃহত্তম ঋণদাতা দেশ